নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শুধু কবিতার জন্য। সাথে নিয়ে আজকের সেলেব আড্ডায় আমাদের অতিথি শ্রী রানাজি বসুকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে হাজির হওয়ার জন্য। অনেক পরিচয় একটি মানুষের, কবি, সাংবাদিক, সম্পাদক, এবং যারা চেনেন রানাজি বসুকে, যাদের সাথে আলাপ হয়েছে সরাসরি কিংবা লেখার মাধ্যমে, তারা জানেন তার কাজের পরিধি বহুদূর পর্যন্ত বিস্তৃত। কথা না বাড়িয়ে চলে আসছি সরাসরি আমাদের আজকের অন্তরঙ্গ আলাপচারিতায়। আমরা এর আগে শুধু কবিতার জন্য অনুষ্ঠানে রানাজি বসুর স্বরচিত কবিতা পাঠ আমরা শুনেছি। সেই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে হাজির করতে পেরেছিলাম কবি রানাজি বসুকে। আজ আমাদের অনুষ্ঠানে আমরা উপস্থিত করতে চাইছি সম্পাদনার ক্ষেত্রে রানাজি বসুর যে ভূমিকা এবং যে পরিচয়, সেই পরিচয়টিকে, সাংবাদিকতার ক্ষেত্রে যে পরিচয়, সেই পরিচয়টিকে। চলে আসছি সরাসরি আজকের সেলেবাড্ডায়। আপনাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে, আপনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন। সরাসরি চলে আসছি আমাদের এই আড্ডাতে। এখানে কোনো কোশ্চেন আর নেই, আপনার কথা আমরা শুনব। আর পাঁচটা সাক্ষাৎকারের থেকে একেবারেই অন্যভাবে, একেবারে ঘরোয়া আড্ডাতে, 1997 সালের জুলাই মাস থেকে প্রকাশিত হচ্ছে নগরের কথা। আমি যতদূর জানি তার আগের নাম ছিল নগর কথা, এখন নগরের কথা নামেই পরিচিত। এবং এই কাগজের সহ সম্পাদনার গুরুদায়িত্বে রয়েছেন আপনি। একটা দীর্ঘ পথ পরিক্রমা এবং একেবারে সময়ের সাথে পা মিলিয়ে চলা নগরের কথা, এই পত্রিকার সহ সম্পাদনার ক্ষেত্রে আপনি যেভাবে আপনার এই কঠিন দায়িত্ব সামলে চলেছেন, সেটা আমরা দূর থেকে দেখি। কাজটা করতে গিয়ে আপনার অভিজ্ঞতার কথা আমাদের একটু বলুন। নগরীর কথা প্রকাশিত হচ্ছে 1997 সাল থেকে। আমি তার কয়েক মাস পরে এখানে কাজ শুরু করি। প্রথমের দিকে আমি নগরের কথা সাংবাদিক ছিলাম না, আমি দু তিনটি চিঠি লিখেছিলাম। আমার চিঠিগুলো সম্পাদক সাজিয়ে ছাপিয়েছিলেন। তারপর আমাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি সংবাদ দাও। তখন শুরু করি। ব্যক্তিগত জীবনে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম এবং কাজও করেছি সেই লাইনে। আমি একটা ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাব টেকনিশিয়ান ছিলাম, 37 কাজ করেছি সেখানে। আমার কাজের সঙ্গে এই বাংলা বা এই সাহিত্য কবিতা কোনো যোগ ছিল না আমার সেই কর্মজীবনের সঙ্গে। এমনি লিটল ম্যাগাজিনের সঙ্গে আমি যুক্ত ছিলাম অনেক দিন আগে থেকে। আমার বন্ধু কালিদাস ভদ্র ও মৌমাছি বলে একটা লিটল ম্যাগাজিন বের করত, চটি কবিতার বই, সেখান থেকে শুরু লেখালেখি। তারপরে অনেক লিখেছি, অনেক লিটল ম্যাগাজিনে লিখেছি।
এই নগরের কথা, প্রথমে নগরটা ছিল রেজিস্ট্রেশনের সময় একটা অসুবিধা, নগরের কথা, নগরের কথায় করছি কাজ। আমি মূলত সংবাদটা বিভিন্ন জায়গায় সংবাদ সরবরাহ করি, আমাদের এরিয়া তো খুব বড় নয়, এই নিবারাকপুর দু একটা পঞ্চায়েত এরিয়া, এগুলোই করতে হয়। আমি সংবাদ পাঠিয়ে দিই, কিন্তু বেশিরভাগ দায়িত্বটা সম্পাদকই বহন করে এবং প্রেসে গিয়ে যে প্রুফ দেখা সেগুলো আমি করিনি কখনো। আমি মূলত সংবাদ সংগ্রহ করি। বন্ধুরা, ব্যোমকেশ মজুমদার সম্পাদিত নগরের কথা, ঠিকানা নববারাকপুর হলেও বহুদূর পর্যন্ত যেমন এই নামটি শোনা যায় তেমন পত্রিকার পরিধিও আজ দেখতে দেখতে এই 23 বছরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পত্রিকার ভালো মন্দ নিয়ে অনেক আলোচনা আমরা শুনতে পাই, অনেক লেখালেখি আমরা শুনতে পাই, কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাওয়া নগরের কথা প্রতি মাসের 7 এবং 22 তারিখে যে পত্রিকাটি প্রকাশিত হয় তা অবশ্যই আমাদের এই অঞ্চলের মানুষদের প্রতি পক্ষে বা 2 সপ্তাহে অপেক্ষার পথ ধরেই আসে নগরের কথা। আমরা পেয়েছি শ্রী রানাজি বসুকে আমাদের মধ্যে, শুনে নেব তার কাছ থেকে এই কাজের নিরিখে তার কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা। এই যে সাংবাদিকতার কথা আপনি বলছেন বা বলছেন বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে মধ্যমগ্রাম, নববারাকপুর এবং আশেপাশের অঞ্চল থেকে বিভিন্ন অনুষ্ঠান এর সংবাদ সংগ্রহ করে বা বিভিন্ন যে নানান জায়গায় ঘটে যাওয়া ঘটনার যে সমস্ত খবর আপনি এখানে করেন, আমরা দেখতে পাই যে নগরের কথার একটা বড় অংশ জুড়ে থাকে সমকালীন সাহিত্য এবং সংস্কৃতির প্রবহমানতা বা যা কিছু ঘটছে আমাদের আশেপাশের অঞ্চলে তারই একটা বড় অংশ থাকে, শুধু খবরে নয় ছবিতেও নগরের কথার ক্ষেত্রে। এই যেভাবে আমরা পত্রিকাটিকে পাই, যেভাবে আমরা আমাদের একেবারে নিজেদের সংবাদপত্র, সংবাদ সাহিত্যপত্র বলে আমরা এটাকে পাই, তাতে আমরা দেখেছি এর আগে বহুদিন ধরে নগরের কথায় বহু বর্ণ প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে বিভিন্ন জনের কবিতা এবং অন্যান্য রচনাও, কিন্তু ইদানিং আমরা বহু বর্ণ দেখতে পাচ্ছি না বা সাহিত্যের পৃষ্ঠাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়ে আপনি যদি আমাদের কিছু বলেন। বহুবর্ণ, ওটা আমাদের চিন্তাধারা সবসময় আমাদের সম্পাদকের মাথায় থাকে, কিন্তু খবরের সংখ্যা যখন বেশি হয়ে যায়, মূলত এটা সংবাদ নির্ভর পত্রিকা, তাই সংবাদটাকে আগে স্থান দেওয়া হয় এবং ভবিষ্যতে হয়তো এখন একটু বন্ধ আছে, ভবিষ্যতে আবার মানে সময় সুযোগ থাকলে ওগুলো চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের তো এই যে পত্রিকাটা আমরা দেখি, সকলের প্রতি সমান শ্রদ্ধা বজায় রেখেই আমরা এই কথাটা বলতে চাইছি যে বহু পত্রিকা এর মধ্যে জন্ম হয়েছে, বহু পত্রিকা বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু নগরের কথা একেবারে সময় ধরে প্রতি মাসের 7 এবং 22 তারিখে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। এই কঠিন বাস্তবতাটাকে বজায় রাখতে গেলে যে দায়িত্বটা নিতে হয় এবং যেভাবে কাজ করতে হয় সেটাও নিশ্চয়ই আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়েছে। কি সেই রসায়ন যার জন্য এটা আপনাদের পক্ষে
সম্ভব হয়, একেবারে তারিখ ধরে পত্রিকাটি বের করা এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এই বিষয়টা সম্পাদকের উপরে, তার নিয়ম নিষ্ঠা, তার কাজের গতি, এগুলো সব নির্ভর করে। তবে এখন আমি সংবাদ সংঘের ব্যাপারে দুই একটা কথা বলছি, এটা প্রশ্নের বাইরে। স্থানীয় সংবাদপত্রে কাজ করা একটু অসুবিধার সম্মুখীন হতে হয় মাঝে মাঝে। এখানে তো সবাই সবাইকে চেনে না, আমি লিখছি পেপারে, লোকে জানছে, যদি কিছু অসঙ্গতি তাদের মনে হয় তারা আমাকে পেয়ে যাচ্ছে, কথা শুনিয়ে দিচ্ছে বাজারে বা স্টেশনে বা এখানে। এরকম হয়েছে দু এক অতীতেও, অনেকবারই হয়েছে। যেমন একটা অনুষ্ঠান কভার করতে গেছি, রাজনৈতিক সভা, বলা হচ্ছে যিনি বক্তব্য রাখছেন তিনি চেনেন না, বলছেন নিউবারাতে কতগুলো ফোরে সাংবাদিক হয়েছে, যা না তাই লিখছে। আরে বাবা, কাঁধে একটা সাইড ব্যাগ রাখলেই যদি সাংবাদিক হওয়া যেত তাহলে বাবা মারা টাকা খরচ করে জার্নালিজম পড়াতো না। এই ধরনের আরো অনেক কিছু আছে, যাক সেগুলো এখানে আর বেশি বিস্তারিত ভাবে বলবো না। এইরকম স্থানীয় জায়গায় যেটা বলার কথা, একটু অসুবিধে হয় মাঝে মাঝে, সবসময় আবার ভালোবাসাও এখানকার মানুষের অনেক পেয়েছে। আর এই যে সংবাদ সংগ্রহ এবং প্রকাশ করা পত্রিকায়, নানান জায়গার নানান সংবাদ, এবং এক এক সময় যেটা আপনি নিজেই বললেন যে যখন সংবাদ অনেক বেশি হয়ে যায় তখন সাহিত্যের বিষয়টাকে দূরে সরিয়ে রেখে সংবাদকেই প্রাধান্য দিতে হয় সংবাদপত্রের নিজের প্রয়োজনে, তো এই সংবাদ সংগ্রহের কাজে তো নানান জায়গায় ছোটাছুটি করতে হয়, বহু অনুষ্ঠানে যেতে হচ্ছে, বহু জায়গায় সময় দিতে হচ্ছে, পৌঁছে যেতে হচ্ছে পরিশ্রম করে, তা একটা ছোট কাগজের পক্ষে তার যাবতীয় সীমাবদ্ধতাকে বজায় রেখেও এতজন মানুষকে কি পাওয়া সম্ভব হয় যে যারা এই সংবাদ সংগ্রহ করবে বা কাগজে নিয়মিতভাবে লেখালেখি করবে? সেদিক দিয়ে খুব বেশি যে পত্রিকায় আছে তা নয়। আর সংবাদ সংগ্রহের জন্য যেটা আর্থিক দিক থেকে খুব একটা খরচ নেই, মানে সংবাদ সংগ্রহে, কারণ আমাদের একটা বাইসাইকেলই যথেষ্ট। সাইকেল নিয়ে আমরা যেখানে পৌঁছাচ্ছি, সে যদি মধ্যমগ্রাম চৌমাথায় নজরুল শতবার্ষিকী সদন হয় বা সাজিরা হয় বা সাত নম্বর গেট হয় বিশদ করা হয়, সাইকেলই যথেষ্ট। এই তো এরিয়া, সেদিক দিয়ে কোনো খরচ নেই আর কি, অনায়াসেই সময়ের আগেই পৌঁছে যেতে পারি। আর অন্যান্য যে পত্রপত্রিকাগুলো নবব্যারাকপুর বা মধ্যমগ্রাম বা আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রকাশিত হয়, এইসব পত্রিকার সঙ্গে নগরের কথার সমন্বয়টা কিভাবে ঘটে? এখন এই মুহূর্তে নিউ ব্যারাকপুরে কটা এরকম স্থানীয় সংবাদ আছে ঠিক জানা নেই, তবে নির্মলদা একটা বিক্রি করতেন নাগরিক কণ্ঠ, সেটা নির্মলদা মারা যাওয়ার পর, তারপর বেরিয়েছিল সংবাদ গ্রামনগর, সেটা উঠে যায়। আর একটা হয়তো একটা বেরোচ্ছে সংবাদ নানাবিধ ভাবে, সজল পাল ও বের করে, ও এখনো নিয়মিত বের করছে পত্রিকাটা। আর বিশেষ একটা এলাকা থেকে, নবরাত্র থেকে আর আমার জানা নেই। আচ্ছা, তরুণ প্রজন্মের সাড়া কেমন পাচ্ছেন আপনারা এই পত্রিকাকে কেন্দ্র করে? আমাদের পত্রিকা মোটামুটি স্টলে এলে আমাদের বিক্রি হয়ে যায়। আমি হয়তো স্টেশনে গেলাম, যে পেপার রাখি সে আমি বললো কিছু পাঠিয়ে দেবেন, এরকম শুনতে হয় আর কি। সবসময় আমাদের দেওয়ার মতো অবস্থাও থাকে না, কারণ সব ফুরিয়ে যায়। না, শুধু বিক্রির দিকটা নয়, আরেকটা দিকও, যেটা হচ্ছে এই পত্রিকার মানে পত্রিকার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ খবর করা, লেখালেখি ব্যাপার বা পাশে থেকে
মতামত দেওয়া, এই ব্যাপারে তরুণ প্রজন্মের সাড়া কেমন পাচ্ছে? সেটা হয়তো সম্পাদক বলতে পারবে, আমার সঙ্গে খুব একটা, যদি কেউ থেকে থাকে আমার সঙ্গে তাদের খুব একটা যোগাযোগ নেই। এই প্রশ্নটা আমি আমার রিপোর্ট করে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, এই প্রশ্নটা আপনাকে করার কারণ হলো, আমি মাঝে মাঝে দেখেছি যে নগরের কথা পত্রিকায় যারা লেখালেখি করছেন বা মাঝে মাঝে খবর করছেন, তাদের অনেকেই ইয়ং জেনারেশনের মধ্যে থেকে উঠে এসেছেন বা অল্প বয়সী কিছু ছেলে মেয়ে খবর করছেন, মাঝে মাঝে লিখছেন। হ্যাঁ, সেই সূত্র ধরেই এই প্রশ্নটা করা। আর আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতির কথা একটু বলুন। ভালো একটা জিনিস, তবে এর আগে যে দুঃখের সাথে জানাচ্ছি, এর আগে আমি কবিতা নিয়ে বলেছিলাম এখানে, কবিতার উপরে, সেটা আমার দেখা হয়নি, আমি এখানে কিছুদিন ছিলাম না, তখন জিনিসটা ইয়ে হয়ে যায়, দেখানো হয়, যার ফলে আমার আর দেখা হয়নি, তবে এবারটা আমি নিশ্চয়ই দেখব। হ্যাঁ, এই অনুষ্ঠানটা চলতে থাকছে এবং চলবে এখনো, আরো অনেক ভাবনা চিন্তা পরিকল্পনা রয়েছে, তবে এটা একটা ভালো পরিকল্পনা। আচ্ছা, আমরা শুধু কবিতার জন্য অনুষ্ঠানের শিরোনাম হলেও আপনাকে একথা বলি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন এমন কৃতী মানুষরা, যারা বিখ্যাত নন কিন্তু বহুদিন ধরে একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদেরও আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। সঙ্গীত, নৃত্য, অভিনয়, চিত্রকলা, বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা অন্তরঙ্গ আলাপচারিতায় তারা এসেছেন প্রশ্নোত্তর ভিত্তিক সাক্ষাৎকারে। তো এ ব্যাপারে আমরা চাইছি আপনাদের মতো মানুষদের একটু সুচিন্তিত পরামর্শ, মানে আর কি হলে এটা ভালো হতে পারে, কিভাবে এগোতে পারে এই কাজটা। আমরা এটাকে তরুণ প্রজন্মের একটা নিজেদের প্ল্যাটফর্ম হিসেবেই আমরা এটা বলতে চাইছি বা ব্যবহার করতে চাইছি, যেখানে নতুন ছেলে মেয়েরা আসছে এবং অনেকগুলো এপিসোড হয়ে গিয়েছে যেখানে একেবারেই তরুণ প্রজন্মের অংশগ্রহণ ঘটেছে। আপনি যদি আমাদের কিছু সুপরামর্শ দেন এ ব্যাপারে, তাহলে ভালো হয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের কিছু ডাকা যেতে পারে এরকম অনুষ্ঠানে, তাদের মতামত, তাদের গবেষণার বিষয়, মানে সায়েন্স রিলেটেড আর কি, বা আর্টসে হোক না, বা বাংলা হোক, দর্শন হোক, সায়েন্স হোক, কৃতি ছাত্রছাত্রীদের ডেকে তাদের গবেষণার বিষয়গুলো শোনা, সেগুলো হতে পারে, তাতে অনেক উপকৃত হবে অনেকে। বন্ধুরা, আজ আমাদের সেলেবারডায় আমরা পেয়েছি কবি, সাংবাদিক এবং সম্পাদনার সঙ্গে যুক্ত নবব্যারাকপুরের নগরের কথা পত্রিকার সহ সম্পাদক শ্রী রানাজি বসুকে। তার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি সাংবাদিকতার ক্ষেত্রে, সম্পাদনার ক্ষেত্রে তার প্রত্যক্ষ এবং উজ্জ্বল অভিজ্ঞতার কথা, এবং জেনে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য আর কি আমরা করতে পারি, সেই সুপরামর্শ তার কাছ থেকে আমরা নিচ্ছি। আর দুটি প্রশ্ন আপনার কাছে আমরা করতে চাইছি, ছোট ছোট দুটি প্রশ্ন। যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো সুপরামর্শ থাকে যে কেমন ভাবে তারা এগোতে পারেন, যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, ভবিষ্যতে সাংবাদিক হতে গেলে কোন পথে চললে তারা আরো ভালো কাজ করতে পারবেন বা তাদের এই পড়াশোনাটাকে কাজে লাগাতে পারবেন বলে আপনার মনে হয়, এটা একটু বলুন। আমি দেখেছি নিজের জীবনের থেকে অভিজ্ঞতা নিয়ে, যে কোনো কাজে যদি সততা এবং পরিশ্রম থাকে,
তবেই ভালোভাবে এগিয়ে যাওয়া যায় এবং বিজয়ী হওয়া যায়। কারো যদি কোনো ডেস্টিনেশন থাকে, হ্যাঁ আমি ওই জায়গাটায় পৌঁছবো, পৌঁছতে চাই, সে যদি সততার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে যায় তবে নিশ্চয়ই সে বিজয়ী হবে, সে ভালো করবে, এটা আমার বিশ্বাস। ১৯৯৭ সালের জুলাই মাস থেকে প্রকাশিত হচ্ছে নগরের কথা, যার আগের নাম ছিল নগর কথা, অনেকেই জানেন, ঘরে ঘরে পৌঁছে যাওয়া এবং জনপ্রিয় হয়ে ওঠা এই কাগজের সহ সম্পাদক শ্রী রানাজি বসু আজ আমাদের স্টুডিওতে ক্যামেরার মুখোমুখি। আমরা আজকের সেলেব আড্ডায় তাকে পেয়ে যথার্থই আনন্দিত এবং উৎসাহিত। সাংবাদিকতার ক্ষেত্রে নতুন প্রজন্ম যারা যুক্ত হয়েছেন বা কাজ করছেন তাদের কাছেও তার এই কথা মেলে ধরার সুযোগ আমরা পেয়েছি। তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়ার সুযোগ রয়েছে আমাদের এই অনুষ্ঠান থেকেই। আজ আমাদের এই অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর একটি প্রশ্ন করে আমরা আমাদের অতিথিকে আজকে ছেড়ে দেব এবং অপেক্ষা করে থাকব পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও তাকে নিয়ে আসার জন্য। আমরা মাঝে মাঝে দেখতে পাই এবং অনেকেই জিজ্ঞেস করেন, জানতে চান আমাদের কাছ থেকে, যে নগরের কথা পত্রিকায় ফিরে দেখা বলে একটা অংশ মাঝে মাঝে থাকে এবং সেখানে অনেকগুলো বছর আগের, এমনকি 8, 10, 12, 15 বছর আগের খবর থেকেও কিছু কিছু সেখানে স্নিপেটস আমরা দেখতে পাই তুলে আনা হয়। যে এটা সম্পাদক নিশ্চয়ই জানেন কোন ভাবনা থেকে তিনি করেন বা কেন করেন, কিন্তু আপনার কি মনে হয় এই যে এইভাবে পুরনো খবরগুলোকে এক ঝলক চোখের সামনে হাজির করার মধ্যে দিয়ে মানে আমরা কোন জায়গাটাতে পৌঁছাতে পারি, ফিরে দেখা এই অংশটার কথা বলছি, আপনার নিজের কি মনে হয়? এই ব্যাপারটা কি সম্পাদক আমার সঙ্গে কখনো পাঠক হিসেবে, আপনি তো এই পত্রিকার যেমন সম্পাদক একজন পাঠক, এটা হ্যাঁ এরকম হয়তো দেওয়া থাকে, কিন্তু মনে পড়ে যায় অমুক সালে ওই ঘটনাটা মানে চোখের সামনে আসে ধরা দেয়। মানে আমার মনে হয়েছে একজন পাঠক হিসেবে এই পত্রিকার, আমার মনে হয়েছে হয়তো সমকালীন দায়বদ্ধতার কথা থেকেই যে এই খবরগুলো কাগজ করেছিল বা এই ঘটনাগুলোর সাক্ষী ছিল কাগজ, এটাকেই বোধ হয় মেলে ধরার কথা ভাবা হয়েছে এবং সম্পাদক বলেছে ফিরে দেখাটা সাজানোর চেষ্টা করেছে। বন্ধুরা, আজ আর সময় নেই একেবারেই, আগের অনুষ্ঠানে রানাজি বসুর স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানে আমরা আপনাদের জানিয়েছিলাম, ঠিক আপনাদের মতো আমরাও অপেক্ষা করে থাকব, তার কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি এবং একটি কবিতার বই প্রকাশিত হতে পারে এমন সম্ভাবনার কথা আমরা শুনেছিলাম। সেই নতুন কাব্যগ্রন্থের অপেক্ষায় থেকে এবং নগরের কথা পত্রিকায় আরো অনেক নতুন খবরের অপেক্ষা নিয়ে আজ আমরা আমাদের অতিথিকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি এবং তার কথা, তার কাগজের কথা অর্থাৎ নবব্যারাকপুর থেকে প্রকাশিত ব্যোমকেশ মজুমদার সম্পাদিত নগরের কথা পত্রিকার কথা আরো একবার সবার কাছে পৌঁছে দিতে চাইছি আমাদের এই স্টুডিও থেকে, এই অনুষ্ঠান থেকে, এবং সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আজ আমাদের সেলেব আড্ডা আমরা এখানেই শেষ করছি, নমস্কার।